হ্যালো ভিউয়ার্স, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সঙ্গে কী শেয়ার করব। হ্যাঁ, আমি তাল থেকে তালের মারিটা বের করার দুটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। তো প্রথমেই আমাদের লাগছে পাকা তাল। তো তালটা প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে যে কালো খোলাগুলো থাকছে সেগুলো আমি একটু ছাড়িয়ে নেব। তো খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু জল নিই, তালগুলোকে একটু চটকে নিলে পরে ভালো হয়, তাতে করে একটু নরম হয়ে যাবে। আর যদি নরম থাকে তাহলে তো কোনো প্রয়োজনই নেই। আর এখানে নিয়েছি একটা প্লেট, আর নিয়েছি এখানে বেতের একটা পেঁচি ছোটো মতো। তো একটু সাইজে একটু ছোটো, এটা এর থেকে বড়ো সাইজেরও মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। তো এটা দেখুন একটু ফাঁক ফাঁক মতো আছে। তো আমি এই প্লেটের মধ্যে পেঁচেটাকে বসিয়েছি। এবার যে তালের আটিগুলো আছে এটার মধ্যে আমি ঘষতে থাকবো, তাহলে পরে খুব সুন্দরভাবে তালের মাড়িটা বেরিয়ে আসবে। তো আমি একটু ঘষে নিলাম, দেখুন কত সুন্দর মাড়িটা বেরিয়ে হয়ে এসেছে। তো আমি একটু হাতে করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো প্রথম প্রসেসটা আমার হয়ে গেল, তো আমি এখানে দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি একটা গ্রেটার, যেটা দিয়ে আমরা গাজর বা আলু এরকম কিছু গ্রেট করে থাকি। তো এখানে যে গ্রেটারের ছোটো ছোটো মতো যে ছিদ্রগুলো আছে সেরকম ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিতে হবে। তো তালের মাড়িটা একটু আবারও হাতে করে আমি একটু জল দিয়ে চটকে নরম করে নিয়েছি। জল দিয়ে যদি চটকে নাও নেন তাতেও কোনো সমস্যা নেই, এমনি হাতে করে চটকে নিলেও হবে, একটু নরম হয়ে যাবে তাতে করে। তো গ্রেটারে এইভাবে করে ঘষতে হবে। তো অনেক সময় ঘষতে ঘষতে এই গ্রেটারের ব্লেডগুলোতে এই সুতো সুতোগুলো আটকে যায়। তো হাতে করে একটু পরিষ্কার করে নিতে হবে। তো সুতো সুতোগুলো আমি একটু হাতে করে পরিষ্কার করে নিচ্ছি। আমি অলরেডি একটা আটি আমি ঘষে নিয়েছি গ্রেটারের মধ্যে। তো আমি আর একটা আটি আপনাদের সঙ্গে ঘষে দেখাচ্ছি। তো এটাও একটা খুবই সহজ একটা পদ্ধতি, যদি এই ধরনের গ্রেটার থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তালের মাড়ির মধ্যে কোনো সুতো সুতো আসে না। তো হাতে করে আমি আপনাদের দেখাচ্ছি একটু মাড়িটাকে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তো দেখলেন তো দুটি পদ্ধতি খুব সহজ পদ্ধতি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের, আর বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে শেয়ার করতেও ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।